हेलो, आमी पौलमी। वेलकम टू पौलमीज ट्यूटोरियल। आज के आम्रा क्लास सिक्स लेसन नम्बर सिक्स हाउ द लिटिल काइट लार्न टू फ्लाई ए पोएम टी पढ़ब, जेटा कैथरीन पाइलर लेखा। सो के बुकी बोलछे, कैथरीन पाइल 1863 to 1938 पोएट कवि एंड चिल्ड्रेंस ऑथर वाज बोर्न इन विल्मिंगटन डेलावेयर। बोलछे जे तिनी की छिलेन एकजन अमेरिकन आर्टिस्ट, शिल्पी, कवि एवं एकजन शिशु साहित्यिक, जिनी जन्मग्रहण करेछिलेन विल्मिंगटने डेलावेयरे। हार फर्स्ट मेजर सक्सेस अकार्ड इन 1898 विथ द काउंटरपेन फेयरी। बोलछे तार सबचेये बड़ माने प्रथम एवं सबचे बड़ जे साफल्य सेटा हुए छिलो 1898 तार लेखा किसर माध्यमे, द काउंटरपेन फेयरीर माध्यमे। इन द कोर्स अफ हार कैरियर शी रोट ओवर 30 बुक्स एंड इलस्ट्रेटेड द वर्क्स अफ आदार्स। तार जे जीवनेर, तार जे कैरियरेर जीवनीते से 30-টির বেশি বই লিখেছিলেন এবং ইলাস্ট্রেট করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন অন্যদের কাজকে। দেন আমরা নেক্সট কবিতায় মেনে চলে যাচ্ছি। কি বলছে, আই নেভার ক্যান ডু ইট দ্য লিটল কাইট সেট। আমি কখনোই এটা করতে পারবো না, ছোট্ট ঘুড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে তার মাথার উপরে অন্য বস্তুগুলিকে দেখল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। তো এখানে আদার থিংস মানে অন্যান্য বস্তু, এবং হচ্ছে হাই ওভার হিজ হেড মানে তার মাথার উপরে, যখন সে অন্য বস্তুগুলিকে দেখল সে বলল যে আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারবো না। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি পড়ে যাব যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই, সেইড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা করো, শুধুমাত্র চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, নয় বা নতুবা আমার ভয়, আই ফিয়ার আমি ভীত, ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তুমি যদি চেষ্টা না করো তাহলে তুমি কখনোই, লার্ন মানে হচ্ছে শেখা, কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড আই এম অ্যাফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল যে আমি ভীত যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি নোডেড মানে হচ্ছে মাথা নাড়ল, আহ ওয়েল গুড বাই, আচ্ছা বেশ বিদায়, আই এম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং সে তাদের যে নিস্তব্ধ আকাশের দিকে সে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিট অ্যাট দ্য সাইট, তখন কি হল, দেন তখন ছোট্ট ঘুড়িটির যে পেপার, কাগজটি, সেটি স্টিট মানে হচ্ছে কেঁপে উঠল সেই দৃশ্যটি দেখে। স্টিট মানে হচ্ছে কেঁপে ওঠা। কোন দৃশ্যটা দেখে, যে ওই বড় ঘুড়িটি যে তাদের নিস্তব্ধ আকাশে উড়ে গেল সেই দৃশ্য দেখে ছোট ঘুড়ির যে কাগজটি সেটা কেঁপে উঠল। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং সে ওড়ার জন্য নিজেকে মুক্ত করতে কি করল, একটু ঝাঁকিয়ে নিল। ট্রেমলিং হি শুক হিমসেলফ মানে নিজেকে একটু বেশ করে ঝাঁকিয়ে নিল, না নিজেকে ওড়ার জন্য মুক্ত করতে, ফ্লাইট মানে হচ্ছে ওড়ার জন্য। ফার্স্ট উইলিং অ্যান্ড ফ্রাইটেন্ড অ্যান্ড দেন ব্রেভার গ্রোন গ্রোন। তো কি বলছে, যে প্রথমে প্রথমে সে কি করলো, ভয় খেল। ফার্স্ট উইলিং, ভয় খেয়ে কি করলো, উইলিং পাখে, এবং তারপর সাহসী হয়ে, তারপর সাহস তার মধ্যে জন্মালো, সাহসে সাহসিকতার সঙ্গে। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার, উপরে এবং আরো উপরে সে বাতাসের মধ্যে দিয়ে একাই উঠে গেল। অ্যালন মানে হচ্ছে একাই। দেন বলছে, টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, কতক্ষণ অব্দি উঠতে লাগলো না, যতক্ষণ না বড় ঘুড়িটি নিচের দিকে তাকিয়ে তাকে দেখলো।
The little one rising steadily. Chotto ghuriti shoja bhabe uthe jacche. Then how the little kite thrilled with pride. To ki bolche je tarpor chotto ghuriti gorbe romanchito holo. Thrilled mane hocche romanchito holo. As he sailed with the big kite side by side. যখন সে বড় ঘুড়িটির পাশাপাশি উড়ল তখন সে নিজেই গর্বে রোমাঞ্চিত হল। While far below he could see the ground, তখন অনেক নিচে far মানে অনেক এবং below মানে নিচে সে মাঠ দেখতে পেল। And the boys like small spots moving round, এবং কিনা তারা সেই জায়গা থেকে ছোট ছেলেগুলোকে কিসের মতন দেখল, ক্ষুদ্র বিন্দুর মতো ঘুরছে সেই রকম তারা দেখল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা উঁচু ও শান্ত বাতাসে বিশ্রাম নিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, এবং শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা সেখানে ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও কি সুখী আমি, সেড The little kite cried. ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলল। And all because I was brave and tried. এবং আমার সাহস এবং চেষ্টার জন্যই এটা এই সমস্তটা সম্ভব হলো যে আমি শেষ পর্যন্ত উঠতে পারলাম। তো এখানের মাধ্যমে এইটাই আমাদেরকে বোঝানো যাচ্ছে যে চেষ্টাই হচ্ছে সাফল্যর প্রধান চাবিকাঠি। আমরা যদি কোনো জিনিসকে চেষ্টা না করেই ভয়ে ভীত হয়ে বসে থাকি তাহলে কখনোই আমরা কিন্তু সাফল্যকে অর্জন করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতেই হবে ফলকে পাওয়ার জন্য, সাফল্যকে অর্জন করার জন্য। ছোট্ট ঘুড়িটি আজকে যদি এই সাহসিকতাটা আর এই চেষ্টাটা না করতো তাহলে কিন্তু সে উঠতেই শিখতে পারতো না। সেইভাবে আমাদেরকেও আমাদের জীবনে যে কোনো কাজ, যে যা কাজটাই হয়তো আমরা ভয় পাচ্ছি, সেই কাজটাকে চেষ্টা করতে হবে এবং সাহস দেখিয়ে চেষ্টা করতে হবে। তবে কিন্তু আমরা অবশ্যই একদিন না একদিন সাফল্য লাভ করবই। এই লেসনটা কিন্তু আমরা এই পোয়েমের মাধ্যমে কিছুটা পেয়ে থাকি। এবং নেক্সট যে এখানে ওয়ার্ড মিনিংসগুলো আছে যেগুলোর মানে আমি আগেও বলে দিয়েছি, সেগুলো আরেকবার দেখে নিই। এখানে ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে কোয়াইট অ্যান্ড পিসফুল, যেটা শান্ত স্থানকে বলছে ট্র্যাঙ্কুইল। স্টিট মানে মুভড, মানে নাড়িয়ে নেওয়া। ফ্লাইট মানে হচ্ছে ওড়া। হুইলিং মানে হচ্ছে মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন সার্কেল, মানে পাক খেয়ে ঘোরা, সেটাকে বলছে হুইলিং। তো আজকে এইটার এত অবধি রইল। আজকের ভিডিওটি অনেকদিন পর দেওয়ার জন্য আমি দুঃখিত। তো তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে থাকো যে তোমাদের নেক্সট পরবর্তী কি ভিডিওর প্রয়োজন আছে, সেই অনুযায়ী তাহলে আমি ভিডিওগুলি তৈরি করতে পারবো। আশা করি তোমরা ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছো। যদি হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড বাই বাই।